हरे कृष्ण बंकुबिहारी टीवी चैनल टी सब्सक्राइब करूँ एवं पाशे थाका बेल बटन टी क्लिक करूँ। हरे कृष्ण जय श्रील गुरुदेव जय श्रील प्रभुपाद। सुधी भक्तमंडली आज के आपनादेर सामने वर्णना करब कीभावे आपनी एकादशी व्रत पालन करबें। तो एकादशी व्रत सकलेरे करा वांछनीय। কেউ যদি একাদশী বাদ দিয়ে অন্যান্য ব্রত করে তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছে যে তার সমস্ত ব্রত বৃথা হয়ে যাবে। তাই একাদশী ব্রত কোনো সময় পরিত্যাগ করতে নাই। ছোটবেলা থেকে শুরু করে যদি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনি যদি একাদশী ব্রত করতে পারেন তাহলে অতি উত্তম। এখন এখানে অনেকেই বলতে পারে যে আমি তো চাকরি করি বা আমার সংসারে অনেক কাজ, বিভিন্ন রকমের অজুহাত আপনি দেখাতে পারেন। কিন্তু দেখুন, কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেই রকম যুদ্ধ এখন পর্যন্ত আর হয়নি। সেই যুদ্ধরত পঞ্চপাণ্ডবগণ তারাও একাদশী ব্রত পালন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও একাদশী ব্রত পালন করেছিলেন। তো আপনি কেন পারবেন না একাদশী ব্রত করতে? তাই আমাদের একাদশী ব্রত না করতে কোনো রকমের অজুহাত দেখানো উচিত নয়। তো এখন একাদশী ব্রত কীভাবে করতে হবে এটা অনেকে জানে না, আবার অনেকে জানে। তো যারা জানে না তাদের জন্য আজকে আমি এই একাদশীর নিয়ম কিছু তুলে ধরব, কিভাবে একাদশী ব্রত করতে হবে। তো যারা একাদশীর নিয়মাবলী জানেন না আপনারা এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো একাদশীর নিয়ম হচ্ছে খুব সোজা, এত জটিল না। আগের দিন আপনি ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন, তাহলে সবচেয়ে ভালো। আর যদি ভগবানের প্রসাদ না থাকে তাহলে আর কি করার, নিরামিষ খাবেন। তবে একাদশীর আগের দিন কোনোভাবেই আমিষ আহার করা উচিত নয়। ভগবানের প্রসাদ তো গ্রহণ করবেনই, ভগবানের প্রসাদ গ্রহণ করার পর রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করতে হবে, অর্থাৎ ব্রাশ করতে হবে, যেন দাঁতের ফাঁকে এই পঞ্চ রবি শস্য লেগে না থাকে। তাহলে একাদশীর আগের দিন এক আহার, মানে যারা উত্তম একাদশী ব্রত করবেন তাদের জন্য একাদশীর দিন নিরাহার, আর দ্বাদশীতে পারণের সময় এক আহার। তাহলে একাদশীর আগের দিন এক আহার, একাদশীর দিন নিরাহার, আর দ্বাদশীতে এক আহার। এইভাবে যদি কেউ করতে অসমর্থ হয় তাহলে তার জন্য পরবর্তীতে আরেকটু শীতল করা হয়েছে নিয়ম। সেটা হচ্ছে আপনি একাদশীর আগের দিন আহার করবেন, ভগবানের প্রসাদ খেলে ভালো, একাদশীর দিন নিরাহারে থাকবেন। শুধু নিরাহারে থাকলে হবে না, একাদশীর দিন বেশি বেশি ভগবানের নাম গুণকীর্তন করা, ভগবানের নাম জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, সাধুসঙ্গ করা, এই সমস্ত কিছুর মাধ্যমে দিন অতিবাহিত করতে পারলে অতি উত্তম। তো একাদশীর দিন নিরাহারে থাকা, আর দ্বাদশীতে পালন করার পরে আবার সেই দিন প্রসাদ খেতে পারলে ভালো। এতেও যদি কেউ অসমর্থ হয় তাহলে পরবর্তীতে যে নিয়ম দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনি পঞ্চ রবি শস্য বর্জন করে একাদশীর দিন, একাদশীর আগের দিন তো নিরামিষ খাবেন, ভগবানের প্রসাদ খেতে পারলে ভালো, আমি বারবার বলে দিচ্ছি, একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করে
भगवान के निवेदन करे फल दूध सब्जी हाँ अभी बोले दीची जेमन गोल आलू मिष्टी आलू चाल कूमड़ा बादाम तारपरे होच्छे घी 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 दिए सब्जी रान्ना करे भालोभावे भगवान के भोग निवेदन करे सेई प्रसाद अपनी ग्रहण करते पारें। तारपरे कला आपेल आंगूर अनारस बेल तरमुज नारिकेल पेपे पेयारा शसा मिष्टी आलू এই সমস্ত দিয়ে আপনি এই একাদশী ব্রত করতে পারেন। তো এখন প্রশ্ন হতে পারে যে পঞ্চরবি শস্যটা আসলে কি? পঞ্চরবি শস্য আমি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। এক নম্বরে হচ্ছে ধান জাতীয় যত প্রকার খাদ্য আছে, যেমন চাল মুড়ি সুজি পায়েস চিড়া চালের পিঠা খই, এই সমস্ত খাবারকে পঞ্চরবি শস্যের আওতায় ধরা হয়েছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে গম জাতীয় খাদ্য, যেমন আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি। তৃতীয়ত যব বা ভুট্টা জাতীয় খাদ্য, যেমন ছাতু খই রুটি ইত্যাদি। চতুর্থ মানে চার নম্বর হচ্ছে ডাল জাতীয় খাদ্য, যেমন মুগ ডাল মাসকলাই খিচুড়ি ছোলা অহর ডাল মটরশুঁটি শিম ইত্যাদি। পাঁচ নম্বরে হচ্ছে সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে, এগুলো আমাদের খুব যত্ন সহকারে বর্জন করতে হবে। তো অনেকেই ভাবে যে চা সিগারেট তারপরে হচ্ছে পান সেটা তো পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে না, তাহলে আমরা সেটা খেতে পারি? না, এটা করা যাবে না, সেটা এমনিতেই নিষেধ। আপনি সিগারেট পান তারপরে হুক্কা নেশা জাতীয় দ্রব্য অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সেগুলো ভাগবতে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, কেউ যদি সেগুলো খায় তাহলে তার দ্বারা এই ব্রত করা মানে শুধু লোক দেখানো হবে। তাই আপনারা একাদশীর দিন সিগারেট পান হুক্কা গুটকা এগুলো আপনারা গ্রহণ করবেন না। খুব সুন্দরভাবে একাদশীর দিন ভগবানের দিব্য নাম জপ করবেন, সাধুসঙ্গ করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, এইভাবে সারা দিন আপনি অতিবাহিত করবেন, তাহলে খুব সুন্দরভাবে এই একাদশী ব্রত হয়ে যাবে। তো এখন আপনি এই যে একাদশী ব্রত যে নিয়মগুলো আমি বললাম, এখন আপনি চিন্তা করবেন কিভাবে আপনার একাদশী থাকতে পারলে আপনার জন্য ভালো হবে, কিভাবে আপনি একাদশী ব্রত থাকতে পারবেন। তো ঠিক আছে, আজকে এতটুকুই, আর বেশি কথা বলছি না। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।